হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি রবিন। আর কিছু কথা বলবো, হইচইতে একটা ওয়েব সিরিজের ট্রেলার চলে এসছে, তো সেটাই রিভিউ দেবো। তো তার নাম হচ্ছে ডুগডুগি। ট্রেলারের ব্যাপারে যদি কথা বলি তো ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে। মানে একটা মধ্যবিত্ত বাঙালি, যে মানে মেন ক্যারেক্টারটা যে করছে অনির্বাণ, এবং তার বন্ধু চরিত্রে যে ক্যারেক্টারটা সে হচ্ছে বিশ্বনাথ। তো এই যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে যে অনির্বাণ একটা মানে মধ্যবিত্ত বাঙালি, সে সরকারি চাকরি করে এবং সে কিন্তু তার অফিসে প্রত্যেকটা যে মানুষ কাজ করে তাদের কাছে প্রতিনিয়ত হেনস্থা হয়। তো এরকম একটা ক্যারেক্টার অনির্বাণ প্লে করছে, শুধু অফিসে বলে নয়, বাড়িতে আশেপাশে তো সব জায়গা থেকে সবার কাছেই মানে সে একটা কত কথা শুনে সবার কাছ থেকে। এবং এখানে যে মানে কমেডিটা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু মানে আলাদা করে যে কমেডি করা সেরকম নয়, মানে সিচুয়েশানগুলোই এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যে তার মধ্যে দিয়েই মানে কমেডিটা বেরোচ্ছে। এবং এটা তো একটা ওয়েব সিরিজ, তো এটা মোটামুটি 6টা কি 7টা 8টা পার্টে আসবে। তো এই যে মানে গল্পটা, তো এটা তো একটা সিনেমার ক্ষেত্রে ভালো, কারণ গান থাকবে, কিন্তু একটা ওয়েব সিরিজ 6টা 8টা বিয়েতে আসবে, তো তার মধ্যে সমানভাবে কমেডিটা রাখা, তো এটা একটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জিং ব্যাপার। ছাড়াও আর একটা দিক যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে অনির্বাণ যখন বাড়িতে আসছে এবং তার স্ত্রীকে খুঁজছে, তো তাকে তখন দেখতে পাচ্ছে না, সে কোথায় চলে গেছে বা কী হয়েছে না হয়েছে। তো সে তখন থানায় যায় এবং থানা থেকে জিজ্ঞাসাবাদ করে যে কী হয়েছে, মানে পালিয়ে গেছে না কী হয়েছে। তো সেরকম একটা ঘটনা ঘটতে থাকে, তো এটা নিয়ে কী হবে, মানে সে বউ এবং ট্রেলারে এও দেখানো হবে যে তার বউ ফিরেও এসছে এবং তাকে মানে থানায় যেতে বলছে। তো এই ঘটনাগুলো ঘটবে এবং এটা একটা সিচুয়েশনের মানে সিচুয়েশনটাই গল্পটা যেমন যে ভালো লাগছে, ভালো ওয়ার্ক করছে। এবং এই যে নোভেলটা কিন্তু গল্পটা কিন্তু একটা নোভেল থেকে নেওয়া, এবং এই রাইটারটা কিন্তু যে নোভেলের যে রাইটার সে কিন্তু খুবই ভালো, এবং তার মানে তার যে গল্পের ধরনগুলো সেগুলো কিন্তু খুবই ভালো। যাই হোক, ট্রেলারটা কিন্তু ভালোই হয়েছে। তো ভিডিওটা তোমার যদি ভালো হয়ে থাকে তোমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবো, তুমি সাবস্ক্রাইব করো চ্যানেলটি। তোমার লাইক ক্লিক করতে পারো না, লাইক ক্লিক করলে তোমার সবার নোটিফিকেশন পেয়ে যাবে।